আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আপনাদের মাঝে একটা গুড নিউজ নিয়ে আসলাম এবং গুড নিউজটা হচ্ছে যে ব্যক্তিকে নিয়ে যে ব্যক্তির উদ্দেশ্যে সে হচ্ছে আপনাদের খুবই সুপরিচিত এবং খুবই কাছের এবং ভালোবাসার একজন মানুষ আমার আমারও কাছের সবচেয়ে কাছের প্রিয় ভাই আমাদের শেখ মোহাম্মদ সোহাগ ভাই আজকে আজকে আমরা তার মুখ থেকে শুনব সে আমাদের ট্যাক্সি থেকে কিভাবে লিমোজিনে চলে গেল এবং তার অনুভূতিটা কি আমরা সেটা তার মুখ থেকে জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ভিডিও শুরুটা আমার ছোট ভাই করলো কারণ হচ্ছে এখন আমার খুব কাছের কলেজার সবাই আমার আপন কিন্তু কিছু কিছু মানুষ আসলে খুব কলেজের কাছে থাকে আর আমরা এখানে থাকি আমরা অলরেডি জানেন আমরা একই সাথে আমাদের এখানকার ভিতরের যে রুম বা সব কিছু আমাদের একসাথে তো এই জন্য এই জন্য যে আমাদের এই যে আনন্দটা এটা আমরা স্যার একসাথে করতেছি এখন প্রশ্ন হচ্ছে যে লিমোজিনে কীভাবে আসলাম এই প্রশ্ন সবার থাকবে সব বাই লিমোজিনে সবারই প্রশ্ন থাকবে সহজ কথা বলে দিই আপনার দুবাই ট্যাক্সিতে এক বছরের জার্নি কমপ্লিট করার পরে স্লিপকার্ট পাওয়ার এক বছর জার্নি কমপ্লিট করার পরে আপনি এখানে অনেক ভালো অপরচুনিটি পাবেন আমাদের সাথের লোকজন অনেকেই অলরেডি এয়ারপোর্ট পর্যন্ত চলে গেছে এয়ারপোর্ট মানে হচ্ছে যে এয়ারপোর্টের ট্যাক্সিগুলো চালানো আর কি লিমোজিনও এয়ারপোর্ট যেতে পারে লিমোজিনও সব লিমোজিনের কিছু বাধা বাধ্যবাধকতা আছে লিমোজিন নিয়ে আমি বিস্তারিত ভিডিও পরে বলবো এটা নিয়ে আর এখন কিছু বলতেছি না মানে আমি জাস্ট ছোটো করে বলি যেদিন চার তারিখে আমি আসছি ঢাকায় দুবাইতে আপনারা সবাই জানেন যে চার তারিখে আমার ফ্লাইট ছিল পাঁচ তারিখ সকালে যখন আমি পাসপোর্ট জমা দিতে গেলাম তারপরে ওইখানে দেখলাম যে লিমোজিনের নাম নিচ্ছিল তো আমি এখানে গিয়ে নাম দেওয়ার পরেই একদিন পরে আমার সিলেকশন চলে আসে পরে আট দশ দিনের প্রসেসের পরে আজকে ষোলো আগস্ট আমি প্রথম ডিউটি শুরু করছি আলহামদুলিল্লাহ সকালে একটু গাড়ি চালাইছি এখন বিকাল হচ্ছে আমরা দুজনেই নাইট শিফটের ড্রাইভার তো ও হচ্ছে নাইটে বেরোচ্ছে আমিও নাইটে বেরোচ্ছি এই কারণে আমরা একসাথে এখানে আছি আর কি তো এই ভিডিওতে আমার এই লিমজনের সুখবর দেওয়ার সাথে সাথে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা আপনারা অনেকেই এখন চিন্তিত আছেন সেটা নিয়ে আলোচনা করার জন্য আসলাম সেটা হচ্ছে যে আমি বলছিলাম যে আমি দুবাই যাওয়ার পরে আপডেট জানাবো আপনাদেরকে দিসার আপডেট কী আমার মাধ্যমে যারা অ্যাপ্লাই করেছেন বা আমাদের এজেন্সির মাধ্যমে যারা অ্যাপ্লাই করেছেন বা বাইরের এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করেছেন সবাই একই টেনশনে আছেন সবাই আমাকে দিচ্ছেন তো আমি বিষয়টা আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি আপনারা একটু সহজভাবে বুঝে নেন যখন কোনো দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতা চলে তখন সারা বিশ্ব ওই দেশের উপরে নজর রাখে ওকে তো ভিসা সবার প্রথম করণীয় কি আছে ওই দেশের ভিসাটাকে হোল্ড করে দেওয়া ওকে বন্ধ এক জিনিস হোল্ড এক জিনিস তো যেহেতু আমাদের দেশে এখন একটা রাজনৈতিক অস্থিরতা চলতেছে ওইটার মধ্যে আমরা পড়ে গেছি তার উপরে আমাদের কিছু সম্মানিত ভাই ব্রাদার শ্রদ্ধে বাংলাদেশি এই আরব শহরে আন্দোলন করছে যেটা আপনারা জানেন তাদের মধ্যে সাতান্ন জনের জেল জরিমানা হয়ে গেছে এই কারণে আরো বেশি প্রবলেম হয়েছে তবে যতটুকু আমি খোঁজ খবর পাইছি যে এই মাসটাই এই যে আগস্ট মাস চলতেছে এই মাসটাই একটু ঝামেলা যাবে বা হোল্ড অবস্থায় থাকতে পারে অলরেডি আমাদের দেশের পরিস্থিতিও স্বাভাবিক হয়ে আসতেছে অন্তর্বর্তীকালীন সরকার চলে আসছে সে হয়তো এখন স্বাভাবিক করে ফেলছে এখনও তো মানুষের গেঞ্জাম মারামারি খুনাখুনি এগুলো তার নাই আশা করতেছি খুব শীঘ্রই আমাদের দেশের পরিস্থিতির সাথে সাথে এ দেশের সরকারেরও মন্দির নরম হয়ে যাবে সেও আস্তে আস্তে ভিসাগুলো ছাড়া শুরু করে দেবে আর একটা জিনিস জেনে রাখেন যে প্রতি বছর সেপ্টেম্বর এবং অক্টোবর এই দুই মাস দুবাই শহরে সরকারের পক্ষ থেকে ঘোষণা থাকে যে যাদের ফাইন আছে তারা ফাইন মুখুব করেন যারা কোম্পানি চেঞ্জ করে আরেক কোম্পানি যেতে চান তারা সেটা করতে পারবেন যারা বাংলাদেশে ফিরে যেতে চান তারাও যেতে পারবেন হ্যাঁ এরকম সুযোগগুলো কোম্পানি দুবাই সরকার প্রতি বছর এই সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে দেয় তো আমরা আশা করতেছি যদি এই মাসের মধ্যে প্রবলেম থাকেও আগামী মাস থেকে ওই ওই স্রোতে আমাদেরও বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে আমরাও ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের ভিসাগুলো পেয়ে যাব নর্মালি যখন আমাদের ইন্টারভিউগুলো হয় অতীতে যেগুলো হয়েছে সেগুলো সাধারণত পনেরো বিশ দিনের মধ্যে আমরা ভিসাগুলো পেয়ে যাইতাম তাই এবারও এরকম একটা আশা ছিল সম্ভাবনা যথেষ্ট ছিল কারণ আপনারা জানান যে যেই পরিমাণ মার্কেটিং হয়েছে বাংলাদেশে কোনো টিভি চ্যানেল বাকি ছিল না একটা জিনিস সহজে বোঝার চেষ্টা করেন এটা যদি সিম্পল বিষয় হইতো বা মনে করেন যে দুই নম্বরে কোনো কিছু থাকতো তাহলে বাংলাদেশের প্রত্যেকটা নিউজ চ্যানেলে এটা নিউজ চাইতো না ওকে তো এটা যেহেতু নিউজ গেছে আপনারা দেখছেন ভিডিওতে বীরা বাংলাদেশে গেছে পররাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং করছে একটা ডিল হইছে হ্যাঁ এখানে লেনদেনেরও বিষয় আছে খালি মুখে তো ডিল হয় না নাকি তো আমাদের এখানে ইনভেস্ট আছে বাংলাদেশ সরকারের বলেন আর এজেন্সিগুলোর বলেন আমাদের কিন্তু এখানে ইনভেস্ট আছে তো যেই ইনভেস্টগুলো এখানে হয়ে গেছে অলরেডি আমরা যে ওয়ার্ক অর্ডার এখান থেকে নিয়েছি অলরেডি সেই পরিমাণ লোক কিন্তু আমাদেরকে তারা দিতে মানে আমাদের বাংলাদেশ থেকে আনতে বাধ্য ওকে দুদিন আগের পরে সেই ভিসাগুলো হান্ড্রেড পার্সেন্ট হবে একদম সিম্পল ব্যাপার ভাই ওকে আপনি একটা ফ্যাক্টরিতে এক হাজার মালের জন্য অর্ডার করছেন কোনো কারণে ফ্যাক্টরিটা এখন বলতেছে যে ভাই আমার এই মুহূর্তে প্রোডাক্টটা আমি দিতে না একটু সময় লাগবে বাট সে কিন্তু এটা বলতে পারবে না যে আমি দিতে পারবো না ঠিক আছে দিতে পারবে বলেই তো এটার অর্ডারটা নিয়েছিল সহজ বিষয় আর সাথে প্লাটিনাম ট্যাক্সিরও ভিসাগুলোর সমাধান হয়ে যাবে সবাই আবার প্লাটিনাম প্লাটিনাম নিয়ে 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 বাই দুবাই ট্যাক্সি বললেন বললেন না হ্যাঁ এরকম না সবই সেম আজমান বলেন ফুজিরা বলেন আর দুবাই বলেন সবই ইউএই ওকে ভিসা যখন খুলে যাবে তখন সবারই খুলবে দুবাই ট্যাক্সিরও খুলবে প্লাটিনাম ট্যাক্সিরও খুলবে বাইকেরও খুলবে ওকে আমরা আশা করতেছি দশ পনেরো দিনের মধ্যে আমরা অনেকগুলো ভিসা খেতে পাবো এবং সব সবগুলো ভিসাই ধীরে ধীরে পাওয়া শুরু এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি দুইটা ভিসার ছবি দিয়েছি যে এই ভিসাগুলা এই পনেরো তারিখে আগস্টের পনেরো তারিখে ইস্যু হয়েছে তেরো তারিখেও ভিসা পাওয়া গেছে বারো তারিখেও ভিসা পাওয়া গেছে এগুলা এই কারণে দিলাম যে এটা প্রমাণ করার জন্য যে এই সময়ে ভিসা হচ্ছে ওকে ভিসা বন্ধ হয়ে যায় নাই যারা আপনার আতঙ্কিত আছেন যারা চিন্তিত আছেন দেশের পরিস্থিতি সব কিছু মিলে যে কি হতে যাচ্ছে ভিসাকে একেবারে বন্ধ হয়ে গেল কি না হ্যাঁ তাদের দেখানোর জন্যই আসলে আমি এই ভিসাগুলোর কপি এখানে দিলাম আপনারা একটু জুম করে ডেটটা দেখে নেবেন যে পনেরো তারিখে আগস্টের পনেরো তারিখে ভিসাগুলো ইস্যু হয়েছে তার মানে যদি দুবাইতে যে কোনো ভিসাই ইস্যু হয়ে থাকে বাংলাদেশিদের জন্য তাহলে আমাদের ভিসাও হবে দুবাই ট্যাক্সের ভিসাও হবে প্লাটিনাম ট্যাক্সের ভিসাও হবে সব ভিসাই হবে ইনশাল্লাহ দুই দিন আগে আর পরে ওকে আরেকটা কথা এখন যে ছবিটা দেখতে পারতেছেন এই ছবিটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমরা আটশো লেবারের জন্য ওয়ার্ক অর্ডার পেয়েছি দুবাইয়ের অনেক বড়ো একটা কোম্পানি কঙ্কর্ট সেমি গভর্নমেন্ট সেটার জন্য আমরা অ্যাপ্রুভাল পেয়েছি এবং ডেলিগেট টিমের অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি আগামী আঠাশ তারিখ এখানে লেখা আছে আমাদের এজেন্সিতে ইন্টারভিউ এটা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও করব ইনশাল্লাহ আপাতত শুধু এইটুকু বলে রাখলাম যে প্রথমে দুইটা ভিসার কপি দেখলেন এটা প্রমাণ পাইলেন যে ভিসা হচ্ছে তারপরে আরেকটা একটা ওয়ার্কআডার দেখলেন এটাও প্রমাণ পাইলেন যে দুবাই থেকে বাংলাদেশ থেকে দুবাই সরকার লোক নিচ্ছে সেটা যে কোনো পেশাতেই হোক না কেন ওকে ক্লিনারে লোক লাগবে আটশো ইনশাআল্লাহ আগামী আঠাশ তারিখ চলে আসেন আমাদের অফিসে আপনার ফাইলটাল জমা দিন এটার বিস্তারিত আমি পরবর্তী ভিডিওতে বলবো আপাতত এই সেগমেন্টে আমি এটুকু বললাম বা প্রমাণ দেখাইলাম যে ভিসাও হচ্ছে আবার ওয়ার্কারও হচ্ছে তার মানে বাংলাদেশের ভিসা বা বাংলাদেশিদের জন্য দুবাইতে আসা বা ভিসা পাওয়াটা বন্ধ হয়ে যায়নি তো সবশেষে বলবো যারা এখনো চিন্তায় আছেন যে কি করবেন আবেদন করবেন কি করবেন না দেশের পরিস্থিতি হচ্ছে না বন্ধ হয়ে আছে ব্লক হয়ে আছে এইসব চিন্তা ভাবনা করে সময় নষ্ট করবেন না যদি আপনার আশার হয় আপনি যদি আবেদন করতে চান সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে আবেদন করে দেন কারণ আমি বারবার আমার ভিডিওতে বলি ব্যক্তিগতভাবে কেউ আমাকে নক দিলে আমি বলি যে দুবাই ট্যাক্সি আমার একটা কোম্পানি এটা গভর্নমেন্ট এটা সারা বছর খোলা থাকে ওকে এই এটা এত পরিমাণ ড্রাইভার লাগে যে এরা যদি না নেয় তাহলে এদের প্রবলেম হয় আপনি একটা ব্যবসা কোম্পানি যখন দিবেন আপনার যদি হাজার হাজার স্টাফ হয় আপনি কিন্তু তখন এটা কিন্তু মানুষ রোবট না এরা অসুস্থ হয় মারা যায় এক দেশ থেকে এক দেখা যায় অসুস্থ হয় অনেক কিছু হয় তো আপনাদের কিন্তু জায়গাটা ফিল আপ রাখতে হলে লোক নেওয়ার উপর থাকতে হবে আর এক মাস পরে সিজন শুরু হচ্ছে যারা এই মুহূর্তে ক্যাম্পে আছে যাদের লাইসেন্স পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে লাইসেন্স যারা পেয়ে গেছে এই পর্যায়ের পর থেকে লাইসেন্সের পাওয়ার আগে না লাইসেন্স যাদের হয়ে গেছে এই ছেলেগুলা একটা ছেলেও আর এই নভেম্বরের আগে গাড়ি পাওয়া বাদ থাকবে না তখন তখন দেখা যাবে যে অলরেডি ক্যাম্প অলরেডি যথেষ্ট খালি একেবারেই খালির মতো হয়ে যাবে আর কি হয়তো বা টেন দশ পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট লোকজন থাকবে ক্যাম্পে আশি খালি হয়ে যাবে তার মানে হচ্ছে যে আগামী অক্টোবর এবং নভেম্বরের দিকে হিউজ পরিমাণ লোক আবার এই কোম্পানি আইনা আবার প্রসেসিংয়ে ঢেলে দেবে ঠিক আছে তো সময়টা আশা করি বুঝতে পারছেন যদি আপনারা এখন কেউ আবেদন করেন তাহলে সেটা আগামী অক্টোবর নভেম্বরের মধ্যে সর্বোচ্চ আর কি জলদিও হয়ে যেতে পারে আবার আরও দেরিও হতে পারে বাট ভিসা আপনারা পাবেনি এবং সেটা অক্টোবর নভেম্বরের দিকে একটা ধাক্কা আসবে ভিসার অনেক অনেক ভিসা এই সময় বের হবে তো এই ছিল আজকের ভিডিও এই ছিল আমার ইনফরমেশন আমার নতুন যাত্রা এটার জন্য দোয়া করবেন লিমুজিন নিয়ে আমি বিস্তারিত ভিডিও দিব আগে নিজে বুঝি আপনারা জানেন যে আমার একটা অভ্যাস আছে আমি যতক্ষণ পর্যন্ত নিজে প্রমাণ না পাই বা নিজে কোনো কিছু না বুঝি ভালো মন্দ ততক্ষণ পর্যন্ত আমি একটা কথাও বলি না ওকে লিমুজিন নিয়ে আমি এখনই কিছু বলতে চাচ্ছি না আলহামদুলিল্লাহ আমি ধরেছি এটা দেখি কি হয় ভালো হয় না মন্দ হয় যদি ভালো হয় তাহলে আমি আমার আমার ভাইদের জন্য বলবো ভালো না হইলে বলবো না ওকে ইনশাল্লাহ দেখা যাক কি হয় আর দুবাই ট্যাক্সিতে আসেন এই সব পরিশ্রম দেন সময় দেন একটু আপনি কোম্পানিকে কিছু দেন তারপর কোম্পানি আপনাকে অনেক কিছুই ফেরত দিন তো আচ্ছা আমি ছোট্ট করে কিছু কথা বলি আপনারা আমাদের শাকবাহের মুখ থেকেই সব কিছু শুনলেন তার দুবাই ট্যাক্সি থেকে লিমুজিনে যাত্রা শুরু করার সব কিছুই তার মুখ থেকে শুনলেন তো যারা নতুন আছেন যারা এখনো মানে সুইপকার্ট পাননি তাদের সব কিছু হয়ে গেছে ইনশাআল্লাহ এক এক দুই মাসের মধ্যেই গাড়ি পাবেন সকলের ক্ষেত্রে আমার একটাই কথা যে দুবাই ট্যাক্সিতে আপনার প্রমোশনের যে বিষয়টা যে আপনি ভ্যানের জন্য বলেন এয়ারপোর্ট ট্যাক্সি বলেন লিমোজিনের জন্য বলেন সেই জিনিসটার জন্য আপনাকে পাঁচ বছর দশ বছর ওয়েট করতে হবে না সেটার জন্য আপনার এক বছরই ইনাফ কিন্তু এই এক বছরে আপনাকে সকল ফাইন থেকে সেফ থাকতে হবে সকল অ্যাক্সিডেন্ট থেকে সেফ থাকতে হবে এবং পিটিএ ফাইন যেটা আর দিয়ে থাকে সেই সেইগুলো থেকেও আপনাকে সেফ থাকতে হবে তখন কোম্পানি আপনার পুরোপুরি ব্যাকগ্রাউন্ডটা আপনার ক্লিয়ারেন্স যখন দেখবে যে আপনার পুরো ব্যাকগ্রাউন্ড ঠিক আছে তখন ইনশাল্লাহ সবাইকে মেসেজ দিবে আমাদের সাথে অনেক নতুন আছে যে ছয় মাস সাত মাস হয়েছে তার ব্যাকগ্রাউন্ড ভালো তাকে কোম্পানি ডেকে নিয়েছে তো আসলে দুবাই ট্যাক্সিটা হচ্ছে ধৈর্যের একটা জায়গা যেখানে ধৈর্য যদি আপনি না ধরেন তাহলে আপনি কিছুই করতে পারবেন না আসলে আমার বাঙালি ভাইরা যারা বাংলাদেশ থেকে আসছে যাদের কারো আট মাস কারো দশ মাস কারো চোদ্দ মাস যেই সময়টাই লাগছে না কেন তারা ধৈর্য কেন আছে জানেন শুধুমাত্র ভালো একটা দিন দেখার জন্য তাহলে এই মানুষগুলা যেহেতু ভালো দিন দেখার জন্য অপেক্ষায় আছে তাহলে আমরা অবশ্যই তাদেরকে ভালোভাবে মোটিভেশন করব ভালোভাবে মোটিভেট করব যেন তারা না ঘাবড়ায় কারণ আমি যখন প্রথম ট্যাক্সি পাই আমার আল্লাহ রহমতে এক বছর হয়ে গিয়েছে তো আমি যখন প্রথম পাই তখন আমাকে কিন্তু ভাই টোটালি গাইড করছে যে সম্পূর্ণ বিষয়গুলোই ভাই গাইড করছে তার গাইডে আমি আলহামদুলিল্লাহ এখন খুব ভালো আছি আমি সকল ফাইন অ্যাক্সিডেন্ট রেড পেপার সব কিছু থেকে আমি বিরত আসি এইটা হচ্ছে আমার জন্য একটা অনেক বড় একটা পাওয়া অনেক বড় একটা সাকসেস এটার জন্য আমি আল্লাহর কাছে সবসময় সুক্রিয়া আদায় করি তো আপনাদের ক্ষেত্রে আমি সেটাও বলবো যে আপনারা ধৈর্য ধরেন ধৈর্যের ফল অবশ্যই মিষ্টি এবং মধুর হবে আর ভিসা যারা নতুন আসতেছেন যারা আসার জন্য আগ্রহী তারা কেউ না যাই না কিন্তু আসতেছেন না অনেকে জানতেছেন যে দুবাই ট্যাক্সিতে এখন ভিসার জন্য লাইসেন্সের টাকা কিন্তু নিজেকে বহন করতে হবে এগুলি কিন্তু সবাই জানতেছেন শুনতেছেন আসতেছেন কারণ দুবাই ট্যাক্সিতে বাংলাদেশ থেকে এইটটি পার্সেন্ট লোক যাইনাই আসে যে দুবাই ট্যাক্সির প্রসেসিংটা কিরকম কিরকম সময় লাগে কিরকম টাকা খরচ হয় দুবাই ট্যাক্সিতে কিন্তু না যাই না কেউ আসে না এবং অশিক্ষিত কোনো লোক আসেও না যাদের এডুকেশন মোটামুটি ভালো আছে যারা ইংলিশে ভালো অবশ্যই তারাই কিন্তু অ্যাপ্লাই করেন তারাই কিন্তু আসেন না যাই না 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 কিন্তু কেউ আসেন না কিন্তু আইসা অনেকে বিভ্রান্তিকর কথাবার্তা বলেন মানুষের মনোবলকে নষ্ট করেন এবং পুরান যারা আছে তারাও কিন্তু নতুনদের মনোবল নষ্ট করেন আমি একটা কথাই বলবো আসলে এখানে এটা বিজনেস রিলেটেড কথা না কথা হচ্ছে যে আসবে যে আসছে তাদেরকে আপনারা উৎসাহিত করেন যে ভাই দেখ ধৈর্য ধরে থাকতে হবে ধৈর্যের ফল মিষ্টি এবং মধুর হবে কারণ তারা যাই নেই আসছে না যাই না কিন্তু একটা মানুষ যখন জানে যে লাইসেন্সের টাকাটা নিজের পে করতে হবে তার সাত আট মাস বৈশাখ খাইতে হবে তাহলে সে কিন্তু সেটাও জানে তাহলে আমার গাড়িটা পেতে কত সময় লাগবে তো আমরা বাঙালিরা মাঝে মাঝে এমন প্রশ্ন সবার কাছে করি আবার এমন একটা আসার পরে আমরা এমন একটা ভান ধরি যে আমরা কিছুই যাই না আসি নাই কিছুই শুই না আসি নাই বর্তমানটা হচ্ছে ডিজিটাল যুগ সোশ্যাল মিডিয়ার যুগ এখন দুবাই ট্যাক্সিতে সার্চ দিলেই পুরা ইনফরমেশনটা চলে আসে তাহলে আইসা এরকম কথাবার্তা বলার আমি মনে করি না কোনো মানে আছে কারণ ওই যে বলছি যে পার্সেন্ট লোক দুবাই ট্যাক্সিতে যারা আসে পার্সেন্ট লোক যাইনাই আসে অজানা কেউ আসে না হ্যাঁ টোয়েন্টি পার্সেন্ট লোক যাদের যেমন সব এজেন্সি কিন্তু এক হয় না সব আপনাকে সব সত্য কথা বলে না তো সব এজেন্সির মতো সবাই কিন্তু না হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান না তেমন প্রত্যেকটা এজেন্সিও কিন্তু এক না যেমন সোয়াগ ভাইয়ের মাধ্যমে যারা আসছেন যারা আসতেছেন আপনারা কিন্তু যাই নাই আসতেছেন সে কিন্তু সব কিছু আপনাদেরকে সত্য ঘটনা এবং কত সময় লাগবে আপনার ধৈর্য আছে কিনা। না আপনি যে যতদিন আর কি আপনাকে দুবাই ট্যাক্সিতে সময়টা লাগবে সেই সময়টুকু আপনি বেয়ার করতে পারবেন কিনা। আপনার ফ্যামিলি কোনো পিছুটা আছে কিনা সেটা জানার পরে শোনার পরেই কিন্তু সে আপনাকে ভিসার জন্য আগ্রহী করে যে ঠিক আছে আপনি আসেন এটা আপনার জন্য কিন্তু সে যদি বলে যে না ভাই আমার ইংলিশের সমস্যা কিংবা আমার এতদিন থাকতে সমস্যা হবে টাকা পয়সার সমস্যা হবে তখন কিন্তু সে না বইলা দেয় ঠিক আছে তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন তো আমার মতো অনেকেই শখ ভাইয়ের কাছ থেকে অনেকটা সাপোর্ট পাইছে সেটা হচ্ছে মেন্টালি সাপোর্ট হোক যে কোনো সাপোর্ট সেটা আর আমি তো ফুল্লি ভাবে পাইছি যার কারণে তার মতো একটা ভাই পায় আমি খুবই ধন্য তো যাই হোক কথা বেশি বাড়াবো না শুধু একটা কথাই বলবো যে নতুন যারা আছেন তাদের জন্য শুভকামনা যারা গাড়ি পাবেন তাদের জন্য শুভকামনা আর আমরা দুবাই ট্যাক্সিতে আমরা দুই ভাই এবং আমাদের মতো আরো অনেকেই আছে মানে যে যার পরিচিত সবাই কিন্তু আমাদের বাঙালিদেরকে হেল্প করে সকলকে হেল্প করে তো আমাদের থেকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করি সবসময় আমাদের বাঙালি ভাইদেরকে নতুনদেরকে হেল্প করার ইনশাআল্লাহ যদি আপনাদের কখনো কোনো নতুন গাড়ি পাওয়ার পরে যে কোনো ইনফরমেশন যে কোনো কিছু আপনি আমার ভাইকে অথবা আমাকেও পার্সোনালি নক করতে পারবেন মেসেজ দিতে পারবেন কোনো সমস্যা নেই আমরা আপনাদেরকে সত্য এবং সব সময় সাপোর্ট করব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের দুই ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের মনে আসা পূরণ করে এবং আল্লাহ যেন আমাদের দুবাই ট্যাক্সিতে কর্মরত সকল ভাইদের মনে আসা পূরণ করে সকলকে হেফাজতে রাখে সুস্থ রাখে ভালো থাকে ভালো রাখে এই বলে আমি আমার আজকের বক্তব্য এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম